শুনে যাচ্ছি আর শুনে যাচ্ছি আমরা, রাজনীতি সমাজনীতির দাবা বোর্ডে চাল দিচ্ছেন বিজ্ঞানী অর্থনীতিবিদ, কর্পোরেট সেক্টরের চকচকে ম্যানেজার, বড় বড় সিদ্ধান্তের চাল দিচ্ছেন রাজা মন্ত্রী শান্ত্রি সেপাই, আমরা ছোট্ট বোর্ডে আমরা কেবল একটু একটু করে এগিয়ে যাচ্ছি নিশ্চিত নির্মম ভবিষ্যতের দিকে। কোনো পরিবেশ প্রোটোকলে তোয়াক্কা না করে গলগল করে বাতাসে ছুড়ে দিচ্ছি বিষ, হু হু করে কমে আসছে আমাজনের সবুজ, পিছিয়ে যাচ্ছে গঙ্গোত্রী, সমুদ্রের জলতল বেড়ে উঠে ছিনিয়ে নিচ্ছে মাটি, মালদ্বীপের মতো অদূর ভবিষ্যতে গ্রাস করতে আসছে কল্লোলিনী তিলোত্তমাকে। এই আত্মধ্বংসী খেলার চূড়ান্ত সতর্কবার্তা নিয়েই তো আসছেন দুর্গা। দিনে দিনে তিলোত্তমা করে গড়ে তোলা এই সংস্কৃতির পীঠস্থানকে মহাপ্রলয়ে নিমজ্জিত করে তোলার দিকে নিয়ে যাচ্ছে যে স্বার্থ সর্বস্ব অসচেতনতা, সেই তো অসুর, তাকে থামাতে না পারলে আমাদের অবধারিত ভবিষ্যৎ নিমজ্জিত তিলোত্তমা। দুর্গা এসো মা, এসো জ্ঞানরূপে কর্মরূপে সংযমরূপে তিতিক্ষারূপে, এসো মা এসো। চাল দিচ্ছেন মন্ত্রী, চাল দিচ্ছেন শান্ত্রী, কমছে সবুজ শুকোয় নদী মাটির তলায় খরা, দাবার ছকে এগোয় পিছয়ে আড়াই চালের ঘোড়া, বরফ গলে কালো ধোঁয়ায় ঢাকছে লাভের খাতা, ডুবছি ডুবছি আরো ডুবছি ডুবছে কলকাতা, দুক্কা ও দুক্কা, বরফ গলে সাগর জলে বন্যা সে যদি, আমার শহরে থাকবে না মা আসবি কোথায় বল, দেখবি এসে তিলোত্তমায় শহর ভরা জল, দুর্গা দুর্গা।